সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বন্ধুরা, আমরা আপনাদের কয়েকদিন আগেই জানিয়েছিলাম ভারতের খ্যাতিমান অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলের বিরুদ্ধে ধর্ষণ ও জালিয়াতির মামলা করা হয়েছে। সে মামলায় ভালোভাবেই ফেঁসে গেছেন মিঠুনের পরিবার। এই মামলায় বিয়ের আগেই মিঠুন পুত্র গ্রেফতার হতে পারেন বলে খবর বেরিয়েছিল ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে। তবে গ্রেফতার না হলেও ভেঙে গেল মিঠুনের ছেলে মিমোর বিয়ে। শনিবার উটিতে একটি হোটেলে বিয়ের আয়োজন করা হয়েছিল। মিমোর বিরুদ্ধে ধর্ষণ ও জালিয়াতির অভিযোগ থাকায় বিয়ের অনুষ্ঠানেই চলে আসে পুলিশ। এই মামলায় মিঠুনের স্ত্রী যোগিতা বালি ও ছেলে মিমোর দিল্লির একটি আদালত থেকে জামিন মঞ্জুর করা ছিল। তবুও উটির হোটেলে বিয়ের অনুষ্ঠানেই পুলিশ হানা দেয়। পুলিশ হানা দেওয়ার পরই হোটেল ছেড়ে চলে যায় কোনে পক্ষ। বৃহস্পতিবার বোম্বে হাইকোর্ট মিমো ও যোগিতা বালির আগাম জামিন অস্বীকার করার ফলে অনেকেই ভেবেছিলেন দুজন গ্রেফতার হতে পারে ওই দিন। তবে জামিন অগ্রাহ্য হলে কি হবে, তারা দিল্লির হাইকোর্টে আবারও আবেদন করে। ফলে শনিবার তাদের জামিন মঞ্জুর করেন বিচারপতি আশুতোষ কুমার। তো বন্ধুরা, এমন খ্যাতিমান একজন অভিনেতার ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে এমন ন্যাক্কারজনক অভিযোগ নিয়ে আপনাদের কি মতামত, কমেন্ট করে জানিয়ে দিন।